নমস্কার। জাগরণ নাট্যদল নিবেদিত শ্রুতি গল্পে আগের দিন আমরা শুনেছিলাম গীতা হঠাৎ করেই অমিতের বাড়ি এসে উপস্থিত হয়। অমিত ও মধুর সাথে তার কথা কাটাকাটি হয়। অন্যদিকে মধুর বাবা মা মধুকে তিরস্কার করে মিথ্যে বলার জন্য। রাতে অভিষেক মধুকে ফোন করে ও মধু তার বাড়িতে ধরা পড়ে যায় এবং তাকে অপমানিত হতে হয়। সে একা ঘরে বসে কাঁদতে থাকে। পরবর্তী অংশ। কিছুদিন পরে অমিত টিউশন থেকে পড়ে ফেরার পথে অভিষেককে দেখতে পায় রাস্তার উল্টো দিকে হাঁটছে। কি রে অভিষেক? অভিষেক কিছু বলে না। আরে এই অভিষেক! হ্যাঁ অমিত। হ্যাঁ রে ভাই, কেমন আছিস? তুই ইচ্ছে করে জেনে শুনে আমাকে একটা কষ্টের মধ্যে রেখেছিস, আর এখন আমাকেই জিজ্ঞেস করছিস আমি কেমন আছি। আমি তোকে কষ্টে রেখেছি? আমি? হ্যাঁ রেখেছিস। তুই আমার জীবনটাকে মূল্যহীন করে তুলেছিস, তুই জানিস? তুই কি ব্যাপারে কথা বলছিস বলতো? ভান করা বন্ধ কর অমিত, যথেষ্ট হয়েছে, বিশ্বাস কর ভাই, যথেষ্ট। হ্যাঁ, তুই কি ভাবিস আমি এটা জানি না যে তুই মধুকে আমার সঙ্গে কথা বলতে বারণ করেছিস? আমি জানি তুই আরও কতটা কাছের রে। আমার থেকে মধুকে দূরে সরিয়ে দেওয়া, ও আমার নম্বরটা পর্যন্ত ব্লক করে রেখেছে, তুই কি জানিস? আমার কোনো মেসেজের উত্তর দেয় না ও। তুই কি ভাবিস আমি বোকা? সত্যি তুই বোকা। আমি তোকে সাবধান করে দিচ্ছি অমিত, বারবার বলছি, আমাদের মাঝখানে আসার চেষ্টা করিস না, খবরদার, খুব খারাপ হয়ে যাবে। এই বলে অভিষেক হাঁটা দেয়, অমিত মধুর বাড়ির দিকে রওনা হয়। মধুর বাড়ির কলিং বেল বেজে ওঠে, সিমরান দরজা খুলে অমিতকে দেখতে পায়। হ্যালো আন্টি, কেমন আছেন? ভালো আছি, খুব ভালো আছি। আর তুমিও বেশ ভালোই আছো দেখতে পাচ্ছি। হ্যাঁ আন্টি। তারপর এখানে কি মনে করে? আমি মধুকে কিছুদিন ধরে ফোন করার চেষ্টা করছি কিন্তু কোনো ফোনই লাগছে না। ও এক সপ্তাহ ধরে পড়তেও যায়নি। ও ঠিক আছে তো আন্টি? মধু একদম ঠিক আছে, আর তোমার ওকে নিয়ে এত ভাবার জন্য ধন্যবাদ। আমি কি ওর সাথে দেখা করতে পারি আন্টি? না, তুমি ওর সাথে দেখা করতে পারবে না। আর কি চলছে বলো তো তোমাদের দুজনের মধ্যে? ওর তোমার বাড়িতে যাওয়া, যখন তুমি একা থাকো, এই মেলামেশা, একসাথে পড়তে যাওয়া, একসাথে বাড়ি ফেরা। আন্টি আমরা শুধুই বন্ধু। শুধুই বন্ধু? শোনো, তোমাদের বয়সটা আমি পেরিয়ে এসেছি অমিত। আমি জানি এই শুধুই বন্ধু কি হয়। আমি তোমার মায়ের সাথে খুব তাড়াতাড়ি এই বিষয়ে কথা বলবো। আর ভালো করে শুনে নাও, মধুর সাথে যোগাযোগ করার সাহস দেখিও না। তুমি ওর থেকে দূরে থাকবে, এটাই তোমার জন্য ভালো হবে। কিন্তু আন্টি। কোনো কিন্তু নয়, যাও এবার বাড়ি ফিরে যাও, এটাই ভালো হবে যে তুমি আর এখানে আসবে না। অমিত মধুর বাড়ি থেকে বেরিয়ে যায়, পেছনে দরজাটা বন্ধ হয়ে যায়। অমিত ফোন বের করে গীতাকে ফোন করে। হ্যালো গীতা, আমি জানি তুই আমাকে ফোন করতে বারণ করেছিলি, কিন্তু আমি তোর সাথে কথা বলতে চাই রে। আমরা কি কাল টিউশনের পর দেখা করতে পারি? গীতাকে ফোন করার পর অমিত বাড়ি ফিরে এসে নক করে। অমিতের মা সেই সময় খবরের কাগজ পড়ছিলেন। কে? আমি মা। ও অমিত, আজ এত দেরি হলো কেন? আর বলো না মা, আজ একটা ভয়ঙ্কর দিন ছিল। অমিত ব্যাগটা পাশে রেখে একটি চেয়ারে বসে, অমিতের মাও তাই করে ও অমিতের মাথায় হাত বোলাতে থাকে। একটা দিন বটে জানো মা, দুটো ব্যাপার ঘটে গেছে জানো। দাঁড়া, তুই শুরু করার আগে আমি তোর জন্য এক গ্লাস জল আন। অমিতের মা জল আনতে যায়, ইতিমধ্যেই অমিত ওর ব্যাগ থেকে একটি চিঠি বের করে, সেটিকে দেখে এবং যখন তার মা আসে সেটি আবার ব্যাগের মধ্যেই রেখে দেয়। নে ধর, পুরোটা খাবি কিন্তু।
অমিত ঢোক গিলে তাড়াতাড়ি পুরো জলটা খেয়ে, ঠিক তখনই অমিতের মায়ের ফোন বেজে ওঠে। কি? হ্যালো, অমিত আর মধু? না না, আপনার নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে, ওরা তো শুধুই বন্ধু। অমিত, আচ্ছা আচ্ছা, আপনি যা বলবেন। আমি অমিতকে বলবো ও যেন মধুর সাথে আর কথা না বলে বা যোগাযোগ না রাখে। এই বলে অমিতের মা ফোন রেখে দেয়। নে শুরু কর, আমি তো দেখতে পাচ্ছি তোর আমাকে অনেক কিছু বলার আছে আজ। শুরু কর, শুরু কর। অমিত ওর মাকে যা বলেছিল সে সবই আপনারা অনুমান করতে পেরেছেন আশা করি। অমিতের মা এমনই একজন মানুষ যিনি তার ছেলেকে বিশ্বাস করেন, তাই অমিত ওর মাকে তার মনের সব কথা বলে হালকা হয়। উল্টো দিকে মধু কিছুতেই নিজেকে এক্সপ্রেস করতে পারছে না ওর বাবা মার কাছে, কারণ ও ভাবছে যে বাবা মা যদি তাকে ভুল বোঝে। সুতরাং এই ব্যাপার চলতেই থাকে। পরের দিন টিউশনে অমিত মধুকে দেখে খুশি হয়। টিউশনের পরে মধু, দাঁড়া মধু, এই মধু দাঁড়া। মধু হাঁটতে থাকে। কি হয়েছে বলতো তোর? কে বলেছিল তোকে আমার বাড়িতে আসতে? মধু, আমি কিচ্ছু শুনতে চাই না। অমিত, তুই জানিস ওরা কিরকম? মা আমার ফোনটাও ভেঙে দিল, এখন আর কিছু নেই আমার কাছে। মা কোনো বিকল্প খুঁজে পায়নি, তাই আমাকে আবার এখানে পড়তে পাঠিয়েছে। তুই জানিস, তুই জানিস মা ইভেন স্যারকেও আমার ব্যাচ চেঞ্জ করার কথা বলেছিল, কিন্তু স্যারের আর অন্য কোনো সময় নেই। তাই এই এক কাজ কর, আমাকে তো ফোনটা দে, তাড়াতাড়ি দে, মা নিতে আসার আগে। অমিত মধুকে ওর ফোনটা দেয়। কথা বলনি। মধু চুপ করে থাকে ও মায়ের সাথে হাঁটতে থাকে। অমিত টিউশন থেকে বেরিয়ে আসে এবং দেখে যে তার পকেটে ফোন নেই। শিট মধু! অপেক্ষারত গীতা পার্কে একটি বেঞ্চে বসে আছে। অমিত সেখানে এসে পৌঁছায়। বল কি জন্য ডেকেছিস আগে বলতো, এত দেরি করে এলি কেন তুই? আমি 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 শুধু মধুর সাথে একটু কথা বলছি। উফ, মধু মধু আর মধু, কি এমন মধু আছে মধুর মধ্যে যা আমার মধ্যে নেই? কিসব বলছিস তুই? তুই ভাবিস আমি জানি না? টিউশনের পর ওর সাথে কথা বলা, ওকে বাড়িতে ডাকা, ওর বাড়িতে যাওয়া, তুই কি ভাবিস আমি অন্ধ? গীতা, যথেষ্ট হয়েছে অমিত, যথেষ্ট দেখে নিয়েছি। গত 6 মাস ধরে তুই আমায় কতটা সময় দিয়েছিস বলতো? বল, তুই আর একটাও কথা বলবি না, আমি তোর আর মধুর বেড়ে ওঠার সম্পর্কে ব্যাপারে সব জানি। গীতা, এটা ঠিক নয়। আমি আমি জানি তুই কি বলতে চাইছিস। সেরকম কোনো ব্যাপার নয়, আমাকে বলতে দে। কেউ তোর কাছে কোনো ব্যাখ্যা শুনতে চাইনি। টিউশন শেষ হবার সাথে সাথে আমি তোকে ফোন করেছিলাম, কিন্তু তোর ফোন ব্যস্ত বললো। মধু কাউকে ফোন করেছিল তাই না? তারপর আমি তোকে আবার ফোন করলাম, কিন্তু তুই কোনো উত্তরই দিলি না। দেখ আমি তোকে কতবার ফোন করেছি। আচ্ছা তোর ফোনটা কোথায় অমিত? তুই আমাকে বলতে তো দে। তোর ফোনটা কোথায়? আমার কাছে নেই, মধুর কাছে আছে, ও ভুল করে নিয়ে চলে গেছে। ভুল করে? এখন তো দেখতে পাচ্ছি তোর ফোনটা ওর কন্ট্রোলে চলে গেছে। তোর যা তোর শরীর মন কোনোটাই ওর জন্য যথেষ্ট নয়। এটাই তো সমস্যা, জানিস তো, তুই আমাকে কিছুই কখনো বলতে দিস না। এটাও জানতে চাস না আমি কি চাই, আর এই ব্যাপারটাই আমাকে অবাক করায়। যাই হোক, তোর কাছে কিছু বলাটাই বেকার, তোর বোঝার মতো কোনো ক্ষমতাই নেই। কি? আমার কিছু বলার ক্ষমতা নেই নাকি? বরং তুই আমাকে কিছু বোঝানোর প্রয়োজন মনে করছিস না। মধু তোকে একদম ঠিকঠাক বোঝে তাই তো? আচ্ছা আগে বলতো আজ এখানে ডেকেছিলিস কেন? এই তুই সবসময় মধুকে কেন টেনে আসছিস বলতো? কারণ মধু তোর গার্লফ্রেন্ড, আমি আর কি এখন তোর? তুই কোনোদিনও বুঝবি না। আমি যখন বুঝবো না তাহলে আমি চলে যাচ্ছি, বেকার তোর সাথে তর্ক করে কোনো লাভ নেই। হ্যাঁ, আমারও সমানই তোকে বোঝানোর মতো আমি চললাম। ঠিক আছে যা তুই, বুধুর কাছেই যা তুই তোর। অমিত চলে যায় ও গীতা সেখানে কাঁদতে থাকে।